হ্যাঁ ভাই, সবাইকে আরো স্বাগতম জানাচ্ছি দিব অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে প্রোফাইল লক থাকার সত্ত্বেও আপনারা যে ফেসবুক প্রোফাইল লকের মধ্যে যে ছবিটি দেখেন, শুধু প্রোফাইল লকের মধ্যে যে প্রোফাইল পিকচারটি দেবে, এই প্রোফাইল পিকচারটি শুধু আপনারা ডাউনলোড করতে পারবেন। এই সেটিংটি কীভাবে আপনারা কীভাবে ডাউনলোড করবেন ফেসবুক প্রোফাইল ছবিটি, এই সেটিংটি আপনাদের দেখাবো। আজকে দেখাবো আমি মোবাইল দিয়ে, আপনারা মোবাইল দিয়ে যে কাজটি করবেন ডেস্কটপ দিয়ে এরকম করে কাজ করতে পারবেন। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। ভিডিওটি শুরু করার আগে যে কথাটা না বললেন, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর চ্যানেলটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন। আর যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে। ও আরেকটি কথা না বলে নয়, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন, চলে যান, কিন্তু লাইক দেন না, খুবই আমার খারাপ লাগে এ কথাটা বলতে। আমার খারাপ লাগতেছে কারণ আমার ভিডিওতে কোনো লাইক বেশি আসতেছে না, শুধু ভিউ দেখা যায়, ভিউ দেখা যায় 15-16 জন, কিন্তু দেখে লাইক দেখা যায় একটা দুইটা, ঠিক আছে। এই জন্য খুবই আমার এই কথাতে বলতেও খারাপ লাগে। আপনারা অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ইন্ট্রো পর চলে আসলাম আবারও। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রোফাইল লক থাকার সত্ত্বেও আপনি কী বলবো প্রোফাইলের ছবিটি ডাউনলোড করবেন। এটি করার জন্য আপনাকে অবশ্যই দুটি প্রসেস করতে হবে, আপনাদের মেম্বার আইডিটি, কী বলবো আপনাদের ফেসবুক আইডি, ওই যার আইডিটির আপনি ছবি ডাউনলোড করতে চাচ্ছেন তার মেম্বার আইডিটি লাগবে। তারপরে আর আপনারা প্রসেসটি দেখতে থাকুন, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ফেসবুক তুল নামে এই অপশানটি দেখতে পাচ্ছেন। অবশ্যই আমি এখানে চলে যাচ্ছি, এরপরে আপনি দেখতে পাচ্ছেন এই অপশানটি, এই যে ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই এখান থেকে চেক করে নেবেন। আমি যারা আইডিটি এখন করতে চাব তা আমি এখানে চলে যাচ্ছি, এখানে আমাকে দিতে হবে। তারপরে কী বলবো, এখানে আমাকে এই যে প্রোফাইল লিঙ্কটি দিতে হবে, প্রোফাইল লিঙ্কটি আপনার পাওয়ার জন্য আপনি সবার আগে চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে চলে আসার পরে এভাবে সার্চ করবেন, যা আইডিটি লাগবে তার আইডিটি আপনি সার্চ করবেন উপরে সার্চ বারে। আমার মনে করো এই যে আমার এই আইডিটি লাগবে, এটা আমার এমনি আইডি খুলছিলাম, এটি আবার আমি বন্ধ করব। এরপরে আমি কপি লিঙ্ক এখানে ক্লিক করলাম, এই যে আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি, আমি আবার ঢুকে এখন যাব, এই যে এরপরে ত্রিদম মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচে নিচের উপরে দেখতে পাবেন কপি লিঙ্ক টু প্রোফাইল, এখানে ক্লিক করার পরে আমি আবারও ক্রোমে চলে আসতেছি। এখানে তারপরে আপনি পেজ দিয়ে দিবেন, পেজ দিয়ে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে পেজ দিয়ে দিলাম। তারপরে এখানে ক্লিক করবেন নিচে, তারপরে কোডটি এসে যাবে, এই যে এই কোডটি আপনাদের অবশ্যই লাগবে, আমার এই কোডটি লাগবে। এখন কোডটি কপি করে নিচ্ছি, আমি কোডটি কপি করার পর এই যে কপি করার পরে আপনাদের একটি লিঙ্ক লাগবে আবারও। আমি আপনাদের এই যে নিচের লিঙ্কটি দেখতে পাচ্ছেন আমি এভাবে দিয়ে দেবো, আপনাদের মেম্বার আইডি, তারপরে ডাউনলোড ফটো এখানে দিয়ে দেবো। আপনি এখানে এই যে এই লিঙ্কটি দেখতে পাচ্ছেন, আমি লিঙ্কটি আপনাদের দেখিয়ে দিই আবারও, নিচে নিচে দেখিয়ে দেবো আমি আপনাদের। এখানে আপনারা প্রথমে ক্লিক করবেন, আমি এবারে ক্লিক করে দেখেছি http://2/ তারপরে 8080। আমি যেভাবে লিখলাম আপনারা লিখবেন, ঠিক আছে। এভাবে লিখার পরে আপনি এটা কপি করবেন, আমি কপি করে নিচ্ছি, এটা কপি করবেন আপনারা অবশ্যই। আপনারা কপি করার পরে আমি এখন কপি করার পরে আমি চলে যাবো পুফিন ব্রাউজার, পুফিন নামে একটি ব্রাউজার আছে, আপনি ক্রোম দিয়েও দেখতে পারেন, আমি পুফিন দিয়ে দেখাচ্ছি, আমার ডেস্কটপ মোড় করা আছে এই জন্য সুবিধা হচ্ছে। এরপর পুফিনে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন, আবারও পেজ দিয়ে দেবেন, আমি পেজ দিয়ে দিচ্ছি। পেজ দিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে লক্ষ্য করতে হবে একটা জিনিস, আবারও লক্ষ্য করতে হবে এই যে ডট কমটা যেটা আছে, ডট কমটা অনেক কী বলবো এখান থেকে একটু দূরে, ঠিক আছে। এটা এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্রস চিহ্ন দিয়ে একটু কাছাকাছি করবেন, ঠিক আছে, কাছাকাছি না একটু দূরে আছে, কাছাকাছি করে দিলে, কাছাকাছি করে দেওয়ার পরে আপনি এন্টারে ক্লিক করবেন। এই যে এন্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ছবিটি এসে গেছে, ঠিক আছে, আপনারা অবশ্যই দেখতে পেলেন এসে গেল, ঠিক আছে।
এভাবে আপনারা অন্যের যার প্রোফাইল ছবিগুলো আছে এগুলো আপনারা ডালো করে নেবেন, যাদের প্রোফাইল পিকচারগুলো লক করা আছে তাদের প্রোফাইল পিকচারগুলো আপনারা ডালো করে দিতে পারবেন, বড়ো করে বড়ো সাইজে দেখতে। ছবিটি ডাউনলোড করার জন্য আপনাকে এখানে ক্লিক করে রাখতে হবে, একটু সেভে রাখবেন, তারপরে ডাউনলোড ইমেজ নামে অপশানটি পাবেন, এখানে ক্লিক করলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করলে এখন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে শেয়ার এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, ছবিটি এই যে ডাউনলোড কমপ্লিট ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পারবেন। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি বেশি করে ভালো লেগে থাকে আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, আর একটু লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনারা অবশ্যই লাইক দেন না আমার ভিডিওগুলোতে, লাইক অবশ্যই দিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে শেষ করতেছি, আর আরও পরে ভিডিও নিয়ে হাজির হবো এ আশা কামনা করে।